আসসালামু আলাইকুম। স্মরণকালের ভয়াবহ বিশ্বকাপ পার করেছে বাংলাদেশ। এর আগে কোনো বিশ্বকাপে এত বাজে পারফর্ম করেনি বাংলাদেশ। বাংলাদেশ দলের এই বড়রপির পিছনে যারা রয়েছেন তার মধ্যে প্রধান কোচ হাতুরু সিংহে, অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে বিশ্বকাপ চলাকালীন তো বাংলাদেশ দলের মেন্টর খালেদ মাহমুদ সুজন তার সাথে তো ঝামেলাই হয়েছে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক নান্নু, যিনি কিনা হাবিবুল বাশারের সাথে থেকে দল নির্বাচন করেছেন, তিনি কোনোভাবে এ দায় এড়াতে পারেন না। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে জোর করে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি বাংলাদেশের টপ স্কোয়ার মান বাঁচিয়েছেন বাংলাদেশের। অবশেষে গুণ ভেঙেছে বিসিবি বস পাপনের, তিনি নড়েচড়ে বসেছেন। এবার তিনি এই ব্যর্থতার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রথমে ডেকেছে প্রধান নির্বাচক নান্নুকে। এবার তিনি পালাবেন কোথায়, এবার তার আর কোনো রক্ষা নেই। নান্নুকে এবার বিচারের মুখোমুখি হতেই হবে, এই ব্যর্থতার দায় এবার তার কাঁধে নিতেই হবে। তো বন্ধুরা, নান্নুকে বিচারের আওতায় আনা হোক, এটাকে আপনারা চান, লিখে জানান।